বাল্য বিবাহ বন্ধ করার দাবিত বঙ্গাইগাঁও বৃহৎ সমদল। বাল্য বিবাহ বন্ধ করার দাবিত বঙ্গাইগাঁও সজাগতা সমদল। বঙ্গাইগাঁও জেলার বিভিন্ন প্রান্তর একাংশ মহিলায় উলিয়ায় এই সমদল। বঙ্গাইগাঁওর ইন্ডোর স্টেডিয়ামের উপায়ুক্ত কার্যালয় উলিওয়া এই সমদলের জড়িয়ে বাল্য বিবাহ বন্ধ করার দাবি উত্থাপন করে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করে সচেতন মহিলাসকলে। নমস্কার, পোনপ্রথমে মই মিডিয়ার ভাই বন্ধুসকল আর ভাইটিবিলাকক মই নমস্কার জানাইছো। তারপিছত মই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবক বহুত বহুত মানে আমার গোটেইখিনি মহিলার ফলের বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টর তাক শ্রদ্ধা আর প্রণাম জানাইছো। এই কারণে জানাইছো, সি যে মানে ইটু পদক্ষেপ লৈছে সেইটো বহুত আগতে পরাই হব লাগছিল। যিমান আমার বাল্য বিবাহ এইটু বন্ধ করাটো আমার বহুত আগর পরাই মানে দরকার আছে। সেইটো ইমান সরু ছোৱালীক বিয়া দি তার শারীরিক মানসিক গোটেইখিনি মানে প্রেসার হয়ে যায়। তারপিছত কিছু মানে মানে ই হয় ইমান স্কুলের সরু ছোৱালীবিলাক কারবার লগত লাভ জিহাদর লগত পলাই যায়, সেইবিলাক বহুত মানে এফেক্ট হয় তার মহিলার কারণে। আর আজিকালি সরকারে ইমান ফেসিলিটি দিছে যে আমার বর্তমান আমার সরকারে যে এই মহিলায় স্বাবলম্বী হওয়ার কারণে বহুত ই দিছে, আঁচনি দিছে। এই আঁচনির জড়িয়তে এলোকে স্বাবলম্বী হব পারে। ঘরের পর ইমান ই না লাগে, চাপ নহয় যে এলোকক পড়া শুনা আর খাওয়া লওয়ার বাবে যে কিমান ই হব যে চলাব নোয়ারে তার কারণে যে বিয়া দিব লাগিব সেইটো ভুল কথা। এইটো যে সরকারে পদক্ষেপ লৈছে বহুত ডাঙর কথা, আমি তাক সমর্থন করু। আর যাকে এইবিলাক রোধ মানে বন্ধ করিব খুঁজিছে এইবিলাকক আমি গরিহনা করু। এইবিলাকে কিয় করেছে এইবিলাক বুঝিব লাগবে। ইমান সরু ছোৱালী বাল্য বয়সতে বিয়া দিয়াটো এইটো আইন বিরোধী কাম। নমস্কার, আমি বঙাইগাঁও মহিলা গোটেই মহিলা পুরুষ মহিলা সত্যি এটা সমদল উলাইছো যেটো নাকি আমার কারণে খুবই দরকারি আর প্রয়োজন। হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যেটো পদক্ষেপ লৈছে তাক আমি কটকট প্রণাম জানাইছো আর মানি লৈছো। এই বস্তুটোয়ে আমার মহিলাবিলাকর বাল্য বিবাহর বিষয়ে বিশেষ করে গাত লাগিব লগা হয়েছে, আমি জাগরণ করে উঠিব লগা হয়েছে। কারণটো হল বাল্য বিবাহ এতিয়ার বস্তু। আমি এনেকুৱাভাবে এটা কথাত কব গলে বাল্য বিবাহে এটা ঘর ধ্বংস করেছে, এটা সমাজ ধ্বংস করেছে, আর এটা গাঁও আর দেশক লৈকে অশান্তির সৃষ্টি করেছে। ইয়ার অর্থটো কি যে এটা ঘরত এজন বাচ্চা হওয়ার লগে লগে মাকর অসুস্থতা ঘরের পরিয়ালের আর্থিক অবস্থাক লৈ পেলায় টনকিয়াল নোহোৱা হয়ে যায়। লগে লগে এইবিলাক মানুহবিলাকে গৈ পেলাই আমার সমাজত অনিষ্ট করে, জনসংখ্যা বাড়ি যায়, তেওঁলোকক সুবিধা দিব নোৱাৰে, অবস্থাখিনি কাহিল হয়ে যায়, যার পরিণামস্বরূপে আমার শেষত গৈ দেশক এটা মানে আর্থিক দিকত হোক সামাজিক দিকত হোক উন্নতি সাধন করার অসুবিধা হয়ে পড়ে। মই এটা কথাতে সেইটো কব খুঁজো। গতি হেমন্ত বিশ্ব স্যারক আমি শত শত প্রণাম। আমি কোনো জাতি ধর্ম নির্বিশেষে উলাইছো। আমি যিমানখিনি দিনলৈকে এই তেওঁ করে যাওয়া কামবিলাকত যিবিলাকে অনিষ্ট করেছে, যিবিলাকে নাকি এইটো শাস্তি দিয়া প্রয়োজন বলে আমি অনুভব করেছো।